আলাইকুম আসসালাম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে দিব কিভাবে আপনারা এই ধরনের ফেসবুক প্রোফাইল পিক বা ইনস্টাগ্রাম প্রোফাইল পিক ক্রিয়েট করতে পারেন তা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা এই ধরনের প্রোফাইল পিক ক্রিয়েট করতে চাচ্ছেন ফেসবুকে আপলোড করার জন্য বা প্রোফাইল হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে কিভাবে আপনারা এই ধরনের প্রোফাইল পিক ক্রিয়েট করতে পারেন আর এই প্রোফাইল পিকটি ক্রিয়েট করার জন্য লাগবে হলো অ্যাপটি আর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো আর বাকি যা যা লাগবে যেমন ব্যাকগ্রাউন্ড ইত্যাদি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন খুব সহজে তো রিসেন্টলি কিন্তু আমি আর একটি ভিডিও আপলোড করেছি এই বিষয়ে সেটা আমার আই বটন দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন খুব সহজ সল্লিশ চলে যাই তো ফার্স্ট অফ অল আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সরাসরি চলে যাব হলো গুগলে তারপরে এখানে লিখব হলো বিজি রিমুভার আমি ওখানে লিখে দিচ্ছি সার্চে টাচ করে দিব আপলোড ইমেজ যেখানে টাচ করব যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করে দিব তাহলে কিন্তু দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে বিয়াস তো দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এখান থেকে আমরা ডাউনলোডে টাচ করব তারপর আমরা চলে যাব ব্যাগে এরপর চলে যাব প্লে স্টোরে এরপর সার্চে টাচ করব তারপর আমরা এখানে লিখব হলো পিকশার্ট সার্চে টাচ করে দেব দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি আছে এখানে টাচ করে ইনস্টল করে নিব আমার অলরেডি ইনস্টল করা আছে আমি ওপেন করে দিচ্ছি এখানে আসার পর প্লাসে টাচ করবো সি এ টাচ করবো এই ব্যাকগ্রাউন্ড ফটোটা এখানে টাচ করব। এই সবগুলি ফটোর লিঙ্ক আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপর ডানি স্কোর করে চলে যাব চলে আসার পর অ্যাড ফোটো নামে একটা অপশান আছে এখানে টাচ করব অ্যাডে টাচ করার পর যে ফটোটা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করেছি সেটা এখানে বসিয়ে দিব অ্যাডে টাচ করবো বড়ো করে দিব এরপর টিকে টাচ করবো বড় করার পর এখানে লেয়ার একটি অপশান পাবো সে লেয়ার অপশানে গিয়ে এটাকে লক করে দিব। এবং নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশান আছে এখানে টাচ করবেন টাচ করার পর আপনাদের যে কালারটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর টিকে টাচ করে দেবেন তারপর আবারও ডানিং স্কেল করে চলে যাব তারপর আবার অ্যাড ফটো এখানে টাচ করবো আমরা যে ব্ল্যাক পিএন যেটা ডাউনলোড করব সেটা এখানে টাচ করে অ্যাডে টাচ করে দেব একটু বড়ো করে নেব বড়ো করার পর আবার টিকে টাচ করবো তারপর আবার অ্যাড ফটো এখানে টাচ করবো ব্যাকগ্রাউন্ড ইউ করার টেক্সটটা ডাউনলোড করবো সেটা এখানে টাচ করে অ্যাডে টাচ করবো তারপর এটাকে বড়ো করে আমাদের মন মতো অ্যাডজাস্ট করে নিব বসানোর পর টিকে টাচ করবো এরপর ডাউনলোড নামে একটি অপশান আছে এখানে টাচ করব তারপর সেভ আজ জিপিজি এখানে টাচ করবো সেভে টাচ করব তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে খুব সহজে আমি যদি এখন গ্যালারিতে গিয়ে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন এই যে দেখুন আমাদের ফটোটা কিন্তু চলে এসেছে আপনাদের ফটোর কোয়ালিটি যত ক্লিয়ার হবে ততই কিন্তু এটা সুন্দরভাবে ব্যাস আমার এটা অনেক আগের পিক তার জন্য এত ক্লিয়ার দেখাচ্ছে না তো এইভাবেই কিন্তু আপনারা পিকসাদ অ্যাপটির মাধ্যমে এই ধরনের প্রোফাইল বিক্রিয়েট করতে পারেন তো আজকের মতো এখানেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ইডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য আইকনে টাচ করতে বলবেন না আল্লাহ হাফেজ